2015 জুন গালওয়ানে ভারত চীন সংঘর্ষ ঘটনায় 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়। তবে নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে চুপ ছিল পিপলস লিবারেশন আর্মি। এবার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দা ক্লাকসনের অন্তর তদন্তে উঠে এলো গালওয়ানে ভারত চীন সংঘর্ষে নিহত 38 চীনা সেনা। গালওয়ান সংঘর্ষে কর্নেল সন্তোষ বাবু সহ 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়। ঘটনার অনেক পরে চীন 4 জন পিএলএ সদস্যর মৃত্যুর কথা স্বীকার করে। তবে দা ক্লাকসন পত্রিকার রিপোর্টে দাবি পিএলএর ক্ষয়ক্ষতি অনেক বেশি। 2015 জুন ঠিক কি ঘটেছিল তা তুলে ধরে বলা হয়েছে অস্থায়ী ব্রিজ নির্মাণ ঘিরে ভারত ও চীনা সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়। আলোচনার পর দুপক্ষই বাফার জোন থেকে পিছিয়ে আসবে বলে সিদ্ধান্ত হয়। 15 জুন এলাকা পরিদর্শনে যান কর্নেল সন্তোষবাবু ও অন্য সেনারা। কর্নেল ফেবাওয়ের নেতৃত্বে চীনা সেনার মুখোমুখি হন ভারতীয় সেনারা। ভারতীয় সেনাকে দেখেই হামলার নির্দেশ কর্নেল ফেবাওয়ের। চীনা সেনা এগোনোর আগে তাকে আটক করে ভারতীয় সেনা। কর্নেল ফেবাওকে ছাড়াতে অস্ত্র নিয়ে হামলার নির্দেশ দেন পিএলএর ব্যাটালিয়ন কমান্ডার। ব্যাটালিয়ন কমান্ডারের নির্দেশে কাঁটা লাগানো লাঠি নিয়ে আক্রমণ চীনা সেনার। গালওয়ানে নির্মীয়মান ব্রিজের পাশে এক প্রস্থ সংঘর্ষ, সেখানেই দুপক্ষের একাধিক সেনা নিহত হয়। এর পরের পর্ব এতদিন অজানাই ছিল। নিহত চীনা সেনাদের দেহ নিয়ে পালাতে ব্যস্ত হয়ে পড়েন সেক্টর হেড ওয়াং ঝুয়ান। শীতের পোশাক না পরেই অন্তত 60 থেকে 70 জন বরফ ঠান্ডা নদীতে নেমে পড়ে। খরস্রোতা নদীতে ভেসে যান পিএলএর বেশ কয়েকজন সদস্য। এসব কিছুই এতদিন অন্তরালে ছিল। গালওয়ানে ঠিক কি ঘটেছিল তা জানতে প্রায় 14 মাস লেগেছিল দ্য ক্লাকসনের বিশেষ টিমের। এক বছর ধরে তথ্য সংগ্রহ করেছেন 4 জন সাংবাদিক। চীনের পাশাপাশি আন্তর্জাতিক ব্লক থেকে তথ্য নেওয়া হয়। ডিলিট করে দেওয়া কিছু ইমেলও উদ্ধার করেন সাংবাদিকেরা। বেশ কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ হয়। ভারতীয় সেনা প্রথম থেকে দাবি করছিল গালওয়ানে চীনা সেনার অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 2021-এর 15 ফেব্রুয়ারি প্রথম গালওয়ানে 4 সেনার মৃত্যুর কথা স্বীকার করে চীন। ভারতীয় সেনা কিন্তু প্রথম থেকেই চীনের তত্ত্ব উড়িয়ে দিয়েছে। চীন যাই বলুক, গালওয়ান সংঘর্ষে অন্তত 45 চীনা সেনার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। সীমান্ত চুক্তি ভেঙে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে চীনের লাভ কিছু হয়নি, শুধু মুখই পুড়েছে। ঘটনাচক্রে গালওয়ান সংঘর্ষের অন্যতম মাথা ফাবাওকে অলিম্পিক মশাল বহনের সম্মান দিয়েছে চীন, জানিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সেনেটর জন রিশ। ভারতের ওপর হামলাকারী ও সংখ্যালঘুদের ওপর গণহত্যায় অভিযুক্ত এক সেনাকে অলিম্পিকে টর্চ বহনের জন্য বেছে নেওয়া মানবতার লজ্জা। আমেরিকা ভারতের সার্বভৌমত্ব ও উইঘুর মুসলিমদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। গালওয়ান সংঘর্ষের পর 14 বার ভারত চীন কোর কমান্ডার স্তরের বৈঠক হয়েছে, সমাধান সূত্র এখনও অধরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।